বিয়ার সামনে চলে আসছি ম্যাসাজ সুরেশ ওয়ার বাণিজ্যালয় প্রোপাইটার মোহাম্মদ খলিলুর রহমান আমাদের থেকে চলে গেছেন যাবতীয় কাঁচামালের আড়ত এখানে উপস্থিত আছেন আমাদের খলিলুর রহমান চাচার ছেলে আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি কাকা আপনি নামটা বলবেন আনোয়ার কাকা বর্তমানে আপনাদের ব্যবসা যে পরিস্থিতি কেমন যাচ্ছে খলিল ভাই যখন ছিল এখন আর যে ভাতিজা যে ব্যবসা কেমন লাগছে আপনাকে ভালোই লাগছে আজকে আপনারা এখান থেকে কি কি যারা আসছে পাইকারি কি কি আইটেমগুলি কিনবেন এখানে লাউ আছে শশা আছে আছে এইগুলি বর্তমানে আপনার যে ইয়েটা আছে এটা কত করে যাচ্ছে বাজারে এটা ৬৫ টাকা ৬৫ টাকা মূলা মূলা হইলো আপনার ৩০ টাকা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে খলিল ভাই তো এই ব্যবসাটা করতেছে প্রায় ৩০ বছর আমরা ওনার রুয়ের মাগফেরাত কামনা করি খলিল ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে খলিল ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে খলিল ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই আল্লাহ তাআলা ওনাকে জান্নাত বাসী করেছে কত শুনে আমি বিদায় রেখা টানার আগে আমাদের খলিল ভাইয়ের সন্তান এখানে আছে মেয়ে আল্লাহ ব্লেস ইউ বাবা তুমি ভালো থাকো সুস্থ থাকো খলিল ভাইয়ের উদ্দেশ্য হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি প্রতিদিন কেনা বেচা এখন কেমন যাচ্ছে আছে মোটামুটি আমি চ্যানেল ৯৯ থেকে আপনাকে সম্বর্ধনা জানাচ্ছি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে জাতীয় পত্রিকা দৈনিক আসির আলোকিত সভা থেকে আমি সাংবাদিক বিদায় রেখে টানছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আপনাকে